আইয়ুহাল মুসলিমুন, আমরা আজকের জুমাবারের এই খুতবায় কিছু নসিহা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। একটি হাদিসে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আদ-দীনু আন-নসিহা, আদ-দীনু আন-নসিহা। قالوا لمن يا رسول الله؟ قال لله ولرسوله ولأئمة المسلمين وعامتهم। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দীন হচ্ছে নসিহা। সাহাবারা জিজ্ঞেস করলেন কার জন্য নসিহা, তিনি বললেন আল্লাহর জন্য, রাসূলের জন্য এবং মুসলিমদের ইমামদের জন্য, ইমাম মানে মুসলিমদের নেতৃবৃন্দের জন্য এবং সকল মুসলিমদের জন্য। ওয়াআম্মাতিল মুসলিম ওয়াআম্মাতিহিম মানে সকল মুসলিমের জন্য। হাদিসটা বহু হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে এবং এটা একটা সহিহ হাদিস। নসিহা মানে বাংলায় আমরা বলি উপদেশ, আবার নসিহার অর্থ হচ্ছে কল্যাণ কামনা করা। উপদেশ দেওয়া হয় কল্যাণ কামনায়, এজন্যই নসিহাকে নসিহা বলা হয়। তাহলে নসিহা হচ্ছে এই উম্মার অন্যতম কাজ, যেটা আজকে আমরা অনেকে করছি না। নসিহা করার কিছু পদ্ধতিও আছে, নসিহা করার কিছু যোগ্যতাও আছে, কিছু টেকনিক আছে। তাহলে আমাদেরকে যোগ্যতা অর্জন করতে হবে, টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে, আর মেথডটা ফলো করতে হবে, তাহলেই নসিহাটা কাজে আসবে। তা না হলে প্রিয় ব্যক্তির নসিহাও কেউ গ্রহণ করে না। দেখবেন যে অনেক মা বাবারা আছে, তাদের নসিহা তার প্রিয় কলিজার টুকরা সন্তানও গ্রহণ করে না। হয় তার নসিহার যোগ্যতার অভাব, অথবা টেকনিকের অভাব, অথবা পদ্ধতির অভাব, কোথাও না কোথাও গরমিল আছে বলেই এই নসিহাটা গ্রহণযোগ্য হয় না। যোগ্যতাটা কি? যোগ্যতাটা হলো আপনার যে বিষয়ে নসিহা করছেন সে বিষয়ে আপনার আইডিয়া থাকা, এলেন থাকা, নলেজটা থাকা। দ্বিতীয় যে শর্তটা পূরণ করতে হবে যোগ্যতার ক্ষেত্রে, সেটা হচ্ছে সেই নসিহাটা যাকে করছেন তার আগে নিজেকে এমপ্লয় করতে হবে, বাস্তবায়ন করতে হবে। এটা আল্লাহ তাআলা কোরআনে কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছেন, আতাকমুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। তোমরা কল্যাণের পুণ্যের নির্দেশ দিচ্ছ অথচ নিজেদের কথা ভুলে যাচ্ছ, নিজেরা পুণ্যের আমলটা করছো না, ভালো কাজটা করছো না, ভালো কাজ অন্যকে করার জন্য নসিহা করছো আর নিজেদেরকে ভুলে যাচ্ছ, অথচ তোমরা কিতাব পড়ে থাকো। কিতাব মানে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত গ্রন্থ তোমরা অধ্যয়ন করে থাকো, এরপরেও তোমাদের মধ্যে এই আপত্তিকর জিনিসটা ঘটছে। এটা কোরআন সমালোচনা করেছে ওই সব লোকদের যারা কিতাব পড়ে, এলেমটা অর্জন করে, কিন্তু নিজে সেটাকে ইমপ্লিমেন্ট না করে মানুষকে বলে যে ইমপ্লিমেন্ট করতে, এটাও কিন্তু অযোগ্যতা। যে বাবা সিগারেট পান করে আর বাচ্চাকে বলে তুমি সিগারেট খাও, যে মা পর্দা করে আর বাচ্চাকে বলে তুমি হিজাব পরো স্কুলে যাও। অনেক মাকে এরকম দেখা যায়, নিজে পর্দা না করে ছোট বাচ্চাকে ইসলামিক স্কুলে নিয়ে এসছে, মেয়ে বাচ্চাকে হিজাব পরায়া। আরে হিজাব তো আপনার দরকার, ছোট বাচ্চা এখন হিজাব না করলে চলবে? তার বয়স 6 বছর 7 বছর। এটাই এই আয়াতের কথা, যে নিজেরা পরিপালন করছি না কিন্তু অন্যকে পরিপালনের জন্য নসিহা করছি, তাহলে আসলে নসিহার সত্যিকার যোগ্যতা আমাদের নেই। আর এই পয়েন্টটাকে আমরা টেকনিকের বিষয় বলতে পারি। আপনি যদি চান আপনার নসিহাটা অন্যরা গ্রহণ করুক, তাহলে নিজে আগে সেটাকে আমলে রূপান্তরিত করেন, আমলে কনভার্ট করেন। কারণ এলেমের মর্যাদা
পরিপূর্ণ ভাবে প্রতিষ্ঠিত হয় আমলের দ্বারা। এলেমটাকে যদি থিওরি আকারে রেখে দেন, থিওরি তত্ত্ব তাত্ত্বিক জ্ঞান পাণ্ডিত্য চাচ্ছেন কিন্তু সেটাকে আমলে কনভার্ট করছেন না, তাহলে সে এলেমের কোনো মূল্য আসলে ইসলামে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রোল মডেল কেন বানালেন? وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ কেন রোল মডেল বানালেন? কারণ তিনি যা বলতেন তা করতেন, তিনি যা বলতেন তা করতেন। তিনি ছিলেন জীবন্ত কোরআন। তিনি যখন হাঁটতেন তখন মানুষ বলতেই পারত কোরআন হাঁটছে, কারণ কোরআনের প্রত্যেকটা নির্দেশ তিনি বাস্তবায়ন করেছেন, করেছেন না? সুবহানাল্লাহ। কোরআনের আখলাক, কোরআনের আকীদা, কোরআনের ইবাদাত, কোরআনের আমাল, কোরআনের মুআমালাত, হালাল হারামের যে নির্দেশনা, সবটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠিত করে দেখিয়ে গেছেন উম্মতের জন্য, বিশ্ব মানবতার জন্য। ফলে তিনি বিশ্ব মানবতার রোল মডেলে পরিণত হয়েছেন। আজকের এই আধুনিক বিশ্বে আমরা তাই দেখি যে তিনি রোল মডেল শুধু মুসলিমদের জন্য না, অনেক অমুসলিম, খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, এখনও যাদের নাম আমরা জানি, এরকম অনেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব স্বীকার করেছেন, তারা মানুক আর না মানুক। আমাদের মুসলিমদের মধ্যে তো অনেক কিছু আমরা এখন মানি কিন্তু স্বীকার করি না, আছে না এরকম? প্রচুর বুখারীর হাদিস পড়ি কিন্তু আমল করি না, প্রচুর আছে। মনে হয় যেন ইসলাম হয়ে গেছে একটা থিওরি, এটা আমাদের মুসলিম উম্মার একটা বড় প্রবলেম। আমাদের অনেক ইসলামিক চিন্তাবিদ হয়ে গেছে, ইসলামিক থিঙ্কার, তারা শুধু চিন্তাই করে যান আর চিন্তাটা শেয়ার করেন, আমলের ক্ষেত্রে আমরা তাদেরকে পাই না। অনেক ইসলামিক স্টাডিজের প্রফেসরও আছে এরকম, অনেক পণ্ডিতও আছে এরকম, যাদেরকে বাস্তব জীবনের ইসলামিক আঙিনায় আমরা তাদের অ্যাক্টিভ দেখি না। এটা হয়ে গেছে মুসলিম জনসাধারণের জন্য একটা বালা মুসিবত। ফলে আমাদের কথা আর মানুষের মধ্যে বা আমাদের নসিহা মানুষের মধ্যে প্রভাব বিস্তার করে না। এখনও কিন্তু একটা বাস্তব জিনিস, সেটা হচ্ছে আপনি যদি আমলদার আলেম হন, আমলদার মুসলিম হন, তাহলে আপনার কথার একটা তাসির থাকবে, এটা কেউ ব্যত্যয় করতে পারে না। যদি একজন আমলদার মানুষ যিনি তাহাজ্জুদ পড়েন আর আপনাদেরকে নসিহা করেন তাহাজ্জুদ পড়ার জন্য, দেখবেন যে অটোমেটিকভাবে এটা কাজ আপনারা বাস্তবায়ন করছেন। যারা প্র্যাকটিসিং মুসলিম তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, নসিহা তখন কাজে আসে, নসিহা তখন কাজে আসে। আর এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আর দিনু আর নসিহা, কারণ তিনি জানেন ভালো মুসলিমদের জন্য নসিহা কাজে আসে। নসিহা খুবই প্রভাবশালী একটা জিনিস, কারণ নসিহার মধ্যে আছে ভালোবাসা, নসিহার মধ্যে আছে শ্রদ্ধা, নসিহার মধ্যে আছে মমতা, নসিহার মধ্যে আছে কল্যাণ কামনা। সেই নসিহাটা আমাদেরকে আলোকিত করবেই, আমাদেরকে পরিশুদ্ধ করবেই, আমাদেরকে পরিশোধিত করবেই। যে মেথডের কথা আমরা বললাম, নসিহাটা কিন্তু পার্ট অফ দাওয়া, মনে রাখবেন এটা হলো ইসলামিক যে দাওয়াটা আমরা বলি, দাওয়া ইসলামের দিকে মানুষকে আহ্বান করা, এটা তারই গুরুত্বপূর্ণ অংশ। যে আলোচনাগুলো আমরা করি এটা নসিহাতান, তা নাহলে এগুলো তো দরকার ছিল না আমাদের। ফলে নসিহা যিনি করবেন তার সেই গুণাবলী থাকতে হবে যেটা দায়ের গুণাবলী থাকে, তার সেই মেথড থাকতে হবে যেটা দায়ের মেথড থাকে। তিনি যদি বিদ্বেষমূলকভাবে নসিহা করেন কাজে আসবে? ওই নসিহা শুনে তখন অডিয়েন্সের অনেকে তার শত্রু হয়ে যাবে। যখন নসিহাটা অন্তর থেকে বের হবে তখন আপনাদের সবার অন্তরে এটা প্রভাব বিস্তার করবে। আমার অন্তর থেকে বের হলে আপনাদের অন্তর ছুঁয়ে যাবে, এটাকে কেউ রোধ করতে পারবে না। ঠিক যেমন ওই যে ওই ছেলেটা যে জাদুকরের কাছে জাদু শিখত,
সবার সামনে বাদশাহ তাকে যখন মৃত্যুদণ্ড দিল তার কথাগুলো হৃদয় থেকে বের হচ্ছিল, এই জন্যে সব লোকের হৃদয় ছুঁয়ে গেল। সবাই তখন বলল, তাই না, আমার না বেরোবে মুসা ও হারুন, এটা বাধ্য, মানুষ এভাবে করতে বাধ্য। এই জন্যে আজকের প্রেক্ষাপটে আমি নওজোয়ানদেরকে বিশেষ করে বলব, যারা ইসলামকে ভালোবাসে তারা যেন প্রথমেই ইসলামের যে থিওরি এবং এলেমগুলো আছে সেগুলো অর্জন করে, আর সেটাকে প্রচার করার ক্ষেত্রে নাসিহার যোগ্যতা, নাসিহার টেকনিক এবং নাসিহার পদ্ধতি যেন তারা অবলম্বন করে। কাউকে ইসলামের দিকে আহ্বান করার জন্য আমি তো তার উপর জেদ ধরানোটা জরুরি নয়, তাকে অপরস্থ করাটা এটা কি করতেই হবে আমাদেরকে? তাকে ছোট করাটা এবং তাকে অন্যদের চোখে হেয় করা, সবার সামনে তাকে বাতিল বলে সাব্যস্ত করা, এটা কি খুবই জরুরি? ব্যক্তিগত ক্ষেত্রে এটা জরুরি নয়, কারণ মানুষ যখন অপমানিত বোধ করে তখন সে আর সে সত্যকে গ্রহণ করে না। আমাদের পাবলিক সমালোচনাটা হওয়া উচিত থিওরির উপরে, যেমন আমি শিরকের বিরুদ্ধে কঠোরভাবে কথা বলব। শিরকের বিরুদ্ধে কথা বললে কোনো ব্যক্তির বিরুদ্ধে সরাসরি হচ্ছে না, কিন্তু ইনডাইরেক্টলি হচ্ছে। এই জন্য আপনি দেখবেন আপনি যখন শিরক আর কুফরের বিরুদ্ধে কথা বলবেন, সেই শিরক এবং কুফরিতে যারা লিপ্ত তারা আবার হার্ট হয়, কিন্তু সে জায়গায় আমাদের করার কিছু নেই। কিন্তু আমি যখন নাম ধরে ধরে কাউকে রিফিল করব তখন তার মধ্যে একটা বিদ্বেষ তৈরি হয় এবং তখন সে আর আমার কাছে আমার কথা গ্রহণ করে না, কারণ সবার মধ্যে একটা রিয়াকশন আছে। আপনি কারো ভুল ধরলে দেখা যাবে যে সে তার জবাব দেয়, এটা অধিকাংশ মানব গোষ্ঠীর মধ্যে এবং সব টাইপের লোকের মধ্যে দেখা যায়। হয়তো বলবেন যে আমার তো একটা জবাব আছে এই জন্যই তো জবাব দিই, ঠিক আছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কি দেখি আমরা, লোকজন কিন্তু তার ভুল স্বীকার করে না, লোকজন তার ভুল স্বীকার করে না, এমনকি সত্যিকার অর্থে ভুল হলেও একটা জবাব বের করে। এটা হচ্ছে রিয়াকটিভ অ্যাপ্রোচ, আর প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ হচ্ছে সরি আমি হয়তো বোঝাতে পারিনি, আমার উদ্দেশ্য ছিল এরকম, এভাবেও আমরা বলতে পারি। যাই হোক, আমার আজকে আসলে কিছু নাসিহা নিয়ে কথা বলার উদ্দেশ্য ছিল, কিন্তু নাসিহা করার যে পদ্ধতিটা সেটাও আমাদেরকে রপ্ত করতে হবে, তাই না? তা না হলে থিওরি ডিসবার্স করা, থিওরি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার মধ্যে তেমন কোনো আসলে সাফল্য নেই। সাফল্য হচ্ছে মানুষের কল্যাণ কামনা, মানুষকে আলোকিত করা, তার অন্তরটাকে পরিশুদ্ধ করা, ধুয়ে মুছে তাকে পরিষ্কার করে দেওয়া। এই কাজটা এমনকি একটা জেনারেশন আগেও আমরা যেমন আমাদের ওস্তাদদের মধ্যে দেখেছি, শায়েখদের মধ্যে দেখেছি, এটা এখন কমতে চলেছে। এখন চলছে বাকযুদ্ধ, এখন মহাব্বাতের পরিবর্তে বিদ্বেষ, বিদ্বেষমূলক আচরণ, এটাই বেড়ে চলেছে। আমার কাছে মনে হয় যে সত্যি যদি আমরা এই বিশ্ব মানবতাকে এবং বিশেষ করে মুসলিম উম্মাহ প্রত্যেক মানুষের প্রতি একটু ভালোবাসা রেখে এই কাজগুলো করতে পারি, তাহলে সাফল্য একদিন আসবেই। আর জ্ঞান এতটাই পাওয়ারফুল, এই পাওয়ার দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। জ্ঞানের মধ্যে পাওয়ারটা দিয়েছেন আল্লাহ, অর্থাৎ এটাকে একটা সিস্টেমে ফেলে দিয়েছেন, যে জ্ঞান থাকলে তাহলে সেটা আপনার অন্তরে প্রভাবিত করবেই। আপনি দেখবেন অনেকগুলো নলেজ এসে যাওয়ার পরে আপনি সেই নলেজকে এড়াতে পারেন না, তার প্রভাবকে আপনি ইগনোর করতে পারেন না, উপেক্ষা করতে পারেন না। যারা জানে যে সালাত পড়াটা ফরজ তারা অবশ্যই সালাত পড়বে, যারা জানে যে পুরুষদের জন্য মসজিদে জামাতের সাথে সালাত পড়াটা ওয়াজিব তারা কিন্তু কোনো ওজর ছাড়া জামাত তরক করবে না। এই যে জানাটা এখানে ফ্যাক্টর, তাহলে সমাজের মধ্যে ব্যাপক লোকের মধ্যে যে শরিয়া ভায়োলেশন আমরা দেখতে পাচ্ছি তার পেছনে একটা বড় কারণ হচ্ছে অজ্ঞতা, জাহালাত। সেই জন্যই নসিহার এত প্রয়োজন,
সেই জন্যই দাওয়ার এত প্রয়োজন। মানুষকে ব্লেম দেওয়া দাওয়াতের উদ্দেশ্য না, এটা মনে রাখবেন। মানুষকে তাফসীর তাবদীর তাকফীর তাবরীল করা, এটা দাওয়াতের উদ্দেশ্য না। অর্থাৎ কাউকে কাফির বলে সাব্যস্ত করা, কাউকে ফাসেক বলে সাব্যস্ত করা, কাউকে ভ্রান্ত ভ্রষ্ট বলে সাব্যস্ত করা, গালি দেওয়া, এটা কিন্তু দাওয়াতের উদ্দেশ্য না। দাওয়াতের উদ্দেশ্যটা কি? নসিহার উদ্দেশ্যটা কি? নসিহার উদ্দেশ্য হচ্ছে আপনার আমার মধ্যে যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো সংশোধন করে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটাই পরম যোগ্যতা, টেকনিক এবং সুন্দর মেথডের মাধ্যমে সেটা তিনি করেছেন। করেছেন বলেই তিনি জগৎ সেরা সাফল্য পেয়েছেন। পৃথিবীর সবচেয়ে দুষ্ট লোকগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে, হয়নি? কঠিন কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সহজে করলেন। আজকেও দেখবেন এটা সহজ আসলে, কিন্তু একটা সিম্পল লাইফ লিড করতে হবে। আর অন্তরটাকে ভালোবাসা দিয়ে, মাহাব্বা দিয়ে, মাহাব্বা দিনিয়া দিয়ে পরিপূর্ণ করতে হবে। মানুষের প্রতি কোনো বিদ্বেষ দরকার নেই, কারণ আমি তো জাজ না। জাজ কে? আল্লাহ। আল্লাহ বিচারক। ওয়ামা আলাইকা ইল্লাল বালাগ। আমার দায়িত্ব হচ্ছে, আপনার দায়িত্ব হচ্ছে সুন্দরভাবে মানুষের কাছে দিনকে তুলে ধরা, পজিটিভভাবে, ইতিবাচকভাবে। আমি একজনকে নসিহা করতে গিয়ে যদি বলি, ভাই আপনি তো বেদ্দিন, আপনি তো ফাসেক, আপনি এই জায়গাটা ঠিক করেন, এই উসলুবে কাজ হবে? যদি বলি ভাইজান আসেন একটু চা খাই, আচ্ছা ভাইজান বলেন তো এই কাজগুলো কি আমাদের সংশোধন করা ঠিক না, উচিত না? মানে এমনকি তার মধ্যে আছে এটা, যত সফট অ্যাপ্রোচে যাওয়া যায় দেখবেন যে সে আজকে যদি ভাবে, আচ্ছা আমি ভেবে দেখি, কারণ সে এই সময়টা নেবে, কারণ সে জানে সে কাজগুলো করে। একটা জিনিস যেমন ধরেন ধূমপান করে যারা, ধূমপান হারাম না? একটা লোককে যে খুব বেশি ধূমপান করে তাকে যদি বলেন ভাই ধূমপান হারাম, এটা করবেন না, ও কি একদিনে বাদ দিতে পারবে? বলেন অভ্যাস হয়ে গেছে তো, এত সহজে বাদ দিতে পারবেন না। কিছু জিনিস আছে অনেক বড় ভায়োলেশন কিন্তু মানুষ একদিনে বাদ দিতে পারে না। যে ব্যবসায়ী সুদে আকণ্ঠ নিমজ্জিত, সে যদি আজকে সিদ্ধান্ত নেয় যে আমি সুদ থেকে মুক্ত হব, কয় বছর লাগবে বলেন তো? তার গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক সে, গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আছে তার, চাইলেই পারবে সাথে সাথে। একইভাবে সমাজে যত অনাচারগুলো আছে এত দ্রুত এগুলো যাবে না, তাহলে আমাদের অস্থির হওয়ার কোনো কারণ নেই। আমরা সামষ্টিকভাবে, ব্যক্তিগতভাবে, প্রাতিষ্ঠানিকভাবে যদি এই কাজগুলো অব্যাহত রাখি, এখানে নাসিহার মধ্যে সব কাজ এসে যায়, দাওয়াত, শিক্ষা এবং ব্যক্তিগত নাসিহা সবটাই চলে আসে। সেভাবে আমাদেরকে আগাতে হবে। দাওয়া এবং তালিম, তালিম খুবই গুরুত্বপূর্ণ। আজকে মসজিদ ভিত্তিক যে তালিম কিংবা মাদ্রাসা ভিত্তিক যে তালিম, সেখানেও অনেক কিছু রিভাইজ করার প্রয়োজন আছে। সেখানেও শিক্ষাটাকে আরও মানসম্পন্ন করার প্রয়োজন আছে। আমাদের ইমামরা, মসজিদের যে ইমামরা আলোচনা রাখেন, তাদের ট্রেনিংয়ের প্রয়োজন আছে। যারা খতিব, তারা কী করে মানুষের কাছে সঠিক তথ্যটা, ইসলামের রিয়েল তথ্যটা সুন্দরভাবে পেশ করতে পারবেন, তারও ট্রেনিংয়ের প্রয়োজন আছে। এই যে হাজার হাজার মাদ্রাসা, সেই মাদ্রাসার টিচারদেরও ব্যাপক ট্রেনিংয়ের প্রয়োজন আছে। আনফর্চুনেটলি অনেক মাদ্রাসা ভিজিট করেছি, আরবির শিক্ষক আরবি জানে না, গ্রামারের শিক্ষক গ্রামার ভালো বোঝে না, ইসলামিয়াতের শিক্ষক ইসলাম সম্পর্কে ভুল ধারণা করে ওই ভুলটাই পড়াচ্ছে, আছে না এরকম? এদেরকে ট্রেন আপ না করে আজকে মুসলিম উম্মার বা আমাদের বাংলাদেশের মুসলিমদের উন্নয়ন অসম্ভব। পাশাপাশি আপনাকে তো এই পৃথিবীতেও বেঁচে থাকতে হবে, তাই না? তাহলে এই পৃথিবীর পেশাগুলোকে কিভাবে ইসলামের সাথে ম্যাচ করবেন? হালাল হারাম বেছে বা মেনে আপনি আপনার ব্যবসা, আপনার চাকরি বা আপনার পেশাগত দায়িত্ব পালন করবেন, সেটারও কিন্তু ব্যাপক ট্রেনিংয়ের প্রয়োজন
আছে, সেটা শুধুমাত্র এরকম একটা খুতবা দিয়ে সবার জানা হয়ে যাবে ব্যাপারটা তা না। অবশ্য এটাও ঠিক যে ইসলামের বেশ কিছু মৌলিক জিনিস আমাদের জানা আছে। তা আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে শেষ থেকেই শুরু করি, যেটা ওয়াআম্মাতিহিম বলেছেন, মুসলিমদের একে অপরকে নসিহা করা, কারণ এটা সবচেয়ে সহজ কাজ, সবচেয়ে সহজতা দিয়ে শুরু করতে হয়, পড়া সবচেয়ে সহজতা দিয়ে শুরু করতে হয়, পরীক্ষার প্রশ্নের উত্তর দেওয়া সবচেয়ে সহজতা দিয়েই শুরু করতে হয়, নাহলে সবচেয়ে কঠিনটা দিয়ে শুরু করলে আপনার পরীক্ষায় পাশ করা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছিলেন। মক্কায় তার জন্য অনেক কিছু কঠিন ছিল, কিন্তু তিনি সেটাই করেছেন যেটা পারতেন। আজকে আমাদের মুসলিমদের একটা অভ্যাস হয়েছে, যেটা কঠিন ওটা ধরবো, যেটা সহজেই করে ফেলতে পারবো ওটা এখন ধরবো না। বুঝতে পেরেছেন? অনেক মুসলিম যারা মনে করে সশস্ত্র জিহাদ দিয়েই মরতে সব ঠিক করে ফেলবো, তারা ওটার জন্য অপেক্ষা করছে। একটা ভালো হেফজ মাদ্রাসা, একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি তাদের মনোযোগ নাই, বলছে ওগুলো অটোমেটিক হয়ে যাবে, যখন ক্ষমতার মসনদে যাব অটোমেটিক হয়ে যাবে। কিন্তু এত লক্ষ লক্ষ বুনিয়াদমের তাদের চিন্তা চেতনায় পরিবর্তন আপনি কি জোর করে পারবেন, জোর প্রয়োগ করে পারবেন? তাহলে যে কাজগুলো সহজেই করণীয় আমরা লক্ষ্য করছি, বহুদিন থেকে আমরা মুসলিমরা সেগুলো ছেড়ে দিয়ে রেখেছি। টিচার ট্রেনিং করা সম্ভব না, নাকি এটা বাংলাদেশে নিষিদ্ধ? ইমাম ট্রেনিং কি সহজ না, নাকি এটা বাংলাদেশে নিষিদ্ধ? আজকে যে মসজিদে আমি খুতবা দিচ্ছি, সেখানে কি কোনো ইমাম ট্রেনিং হয়েছে এখন? খতিবদের ট্রেনিং হয়েছে এখন? এই মসজিদে, ছোট মসজিদ হতে পারে এটা, বাট এখানে কি টিচার, দশটা মাদ্রাসার 50 জন টিচার এর ট্রেনিং হতে পারে না? এগুলো কেন আমরা বাদ দিয়ে রাখছি বলেন তো? একইভাবে আমাদের ইসলামপ্রিয় মানুষগুলো, তারা প্রাতিষ্ঠানিক পর্যায়ে কাজ করুক, দলীয় পর্যায়ে কাজ করুক, অথবা এককভাবে কাজ করুক, সবাই কিন্তু অপেক্ষা করছে কোন দিন সেই চরম দিন আসবে, সেদিন সব কিছু করবে। তার আগ পর্যন্ত আমরা রুটিন কাজ করছি, এবং বিশেষভাবে ব্যক্তি গঠন, প্রতিষ্ঠান গঠন, কোয়ালিটি বাড়ানো, মানসম্পন্ন মুসলিম তৈরি করার এগুলোর আয়োজন আমাদের আসলে খুবই ক্ষীণ, খুবই অপূর্ব।